वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महापदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ये नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्ध जगत्पते गोपेश गोपिकाकन्त राधाकन्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। श्री कृष्ण जन्माष्टमी महामहोत्सव की, कृष्णचंद्र भगवान की। ततक्षण अपनारा श्रीपाद मुरारीगुप्त प्रभुर मुख थेके भगवान कृष्णेर आविर्भाव रहस्य श्रवण करलें। तो भगवान भगवद गीताते बोलछेन जे ओनार जन्म एवं कर्म होच्छे दिव्य। जन्म कर्म चमे दिव्यम एवं जबति तत्त्वत त्यक्ता देहम पुनर्जन्म नैति मामेति सर्जना। तो दिव्य माने ये जड़जगतेर गुणेर अतीत चिन्मय। तो जड़ एवं चिन्मयेर मध्ये पार्थक्यटा कि? पार्थक्य अनेक पार्थक्य रयेछे। तो प्रथम पार्थक्य होच्छे যে আমরা জন্মগ্রহণ করতে বাধ্য হই, কিন্তু ভগবান স্বইচ্ছায় এই পৃথিবীতে আসেন। এই জন্য ভগবানকে বলা হয় অজ। অজ মানে যার জন্ম হয় না। কোথায় জন্ম হয় না? চিন্ময় জগতে যার জন্ম হয় না, এই জন্য তার নাম অজ। কিন্তু এই জগতে ওনার জন্ম হয়। অজোপিসম অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরপিসন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামী আত্মমায়া। তো চিন্ময় জগতে ভগবানের জন্মাষ্টমী হয় না, কারণ চিন্ময় জগতে ভগবান সবসময় রয়েছেন। কিন্তু এই জগতে তিনি জন্মগ্রহণ করেন, যেটাকে বলা হয় আবির্ভাব। তো এই কৃষ্ণের আবির্ভাবকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন সূর্যের মাধ্যম দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবটা বুঝতে পারি। তো আমরা জানি যে ভগবানের জন্ম হয় না, সেই কারণে ভগবানের মৃত্যুও হয় না। আমাদের যেহেতু জন্ম হয় তাই আমাদের মৃত্যু হয়। যতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মিতস্য চ। কিন্তু ভগবান আবির্ভূত হন ঠিক ঠিক যেভাবে সূর্য প্রতিদিন সকালবেলায় পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়। তো আমরা তো বলি না যে সূর্য সকালবেলায় জন্মগ্রহণ করলো আর সন্ধ্যাবেলায় মারা গেল, বলি আমরা? বলি না, কারণ সূর্যের জন্ম আর মৃত্যু হয় না। সূর্য কি হয়? পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে তিনি অস্ত যান। ঠিক একইভাবে কৃষ্ণ তিনি এই জগতে আবির্ভূত হন, তারপরে ওনার লীলা বিলাস করার পরে তিনি এই জগৎ ছেড়ে চলে যান, অন্তর্ধান লীলা করেন। তখন ভগবান সবসময় রয়েছেন, এই না যে ভগবান আবির্ভূত হচ্ছেন অন্তরিত হচ্ছেন, তিনি সবসময় রয়েছেন। ঠিক যেভাবে সূর্য হয়তো এইখানে এখন উদিত হচ্ছে, তার কিছুক্ষণ পরে আরেকটা জায়গায় উদিত হচ্ছে, তারপরে আরেকটা জায়গায় উদিত হচ্ছে, সবসময় উদিত হচ্ছে পৃথিবীর কোনো না কোনো জায়গায়। কিন্তু আমাদের যেহেতু দৃষ্টিটা সীমিত, তাই আমাদের সীমিত দৃষ্টির প্রভাবে মনে হচ্ছে যে সূর্য এখানে উদিত হলো, তারপরে সূর্য অস্ত গেল। ঠিক একইভাবে ভগবানের
আবির্ভাব হচ্ছে নিত্য, তিনি কোথাও না কোথাও কোন ব্রহ্মাণ্ডে তিনি আবির্ভূত হচ্ছেন। তাই ভগবানের এই আবির্ভাব লীলাটা হচ্ছে নিত্য লীলা, সবসময় হচ্ছে। ঠিক যেভাবে সূর্য কোথাও না কোথাও সবসময় উদিত হচ্ছে, ঠিক একইভাবে ভগবান শ্রীকৃষ্ণের এর আবির্ভাবটাও সবসময় হচ্ছে। তাই ভগবানের এই জন্মাষ্টমী লীলা এটা হচ্ছে নিত্য লীলা। তবে তিন নম্বর ব্যাখ্যা করা হচ্ছে, যখন সূর্য সকাল ছটার সময় তখন তার বয়স যেমন ছ ঘন্টা নয়, বারোটার সময় বারো ঘন্টা নয়, অর্থাৎ সূর্যকে সময় দিয়ে মাপা যায় না, বরঞ্চ সূর্যের স্থিতি অনুযায়ী সময় নির্ধারিত হয়। সূর্য যখন মধ্য আকাশে থাকেন তখন বারোটা বাজে, এই নয় যে বারোটার সময় সূর্যের বারো ঘন্টা বয়স হল। ঠিক একইভাবে ভগবান এই জগতের কালের দ্বারা প্রভাবিত নন, আমাদের শরীর যেমন কালের দ্বারা প্রভাবিত। বলা হচ্ছে যে আমাদের জন্ম হয়, তারপরে আমাদের বৃদ্ধি হয়, তারপরে আমাদের বয়স হয়, তারপরে আমাদের মৃত্যু হয়, কালের প্রভাব। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নামুজ্জতি। এইভাবে আমাদের এই শরীর যেটা জড় শরীর সেটা কালের দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু ভগবানের শরীর কালের দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরঞ্চ ভগবান কালকে নিয়ন্ত্রণ করেন। তাই আমরা বলি ও ভগবানের কত বয়স, এটা বলাটা ঠিক না। যেমন সূর্যের কোনো বয়স নেই, ভগবানেরও কোনো বয়স নেই, কিন্তু এই জগতে তিনি যখন আসেন তখন তিনি লীলা বিলাস করেন। যেমন কৃষ্ণচন্দ্র ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন এবং অন্তরিত হয়েছিলেন তার মধ্যে ১২৫ বছর তিনি ছিলেন, তো ১১.৫ বছর তিনি বৃন্দাবনে ছিলেন, ১৩.৫ বছর মথুরাতে ছিলেন এবং ১০০ বছর তিনি দ্বারকাতে লীলা বিলাস করেছিলেন। তো এটা হচ্ছে পার্থক্য আমাদের সঙ্গে, আমরা কালের দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু ভগবান কালকে নিয়ন্ত্রণ করেন। আর এই যে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য উদিত হচ্ছে, এই যে সূর্যের কার্যকলাপ, সেটা যে সমস্ত মানুষ জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের পক্ষে এটা বোঝা বড় কঠিন কি হচ্ছে, কিন্তু যারা জ্যোতির্বিজ্ঞান জানেন তাদের পক্ষে এটা বোঝা খুব সহজ। ঠিক একইভাবে ভগবানের এই আবির্ভাব লীলা অত্যন্ত রহস্যপূর্ণ কাদের কাছে, যারা কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান জানে না। কিন্তু যারা কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান জানেন তাদের পক্ষে এই কৃষ্ণের আবির্ভাব লীলা বোঝা খুব সহজ। তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তামাম অভিজানাতি, যারা ভক্তি লাভ করেছে ভক্ত যারা তারা আমাকে জানতে পারে। তাই ভগবানের এর আবির্ভাব লীলাকে বুঝতে গেলে আমাদেরকে ভক্ত হতে হবে, ভগবানের ভক্ত এই ভগবানের আবির্ভাব লীলাকে বুঝতে পারে। তো এইভাবে সূর্যের উপমা দিয়ে ভগবানের আবির্ভাব সম্বন্ধে আমাদেরকে একটু ধারণা দেওয়া হচ্ছে। তো ভগবানের জন্ম দিব্য কেন, আরেকটি কারণ হচ্ছে যে ভগবান তার বাবা মাকে আগে থেকে ঠিক করে আসে, তো আমাদের মধ্যে এই সুযোগটা নেই, তাই তো? তা কারা কারা আপনারা আপনাদের বাবা মাকে ঠিক করে এসেছিলেন আগে? সম্ভব না, তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু ভগবান কখন আবির্ভূত হবে, আগে থেকে দেবতাদেরকে বলে দিয়েছে যে আমি আবির্ভূত হব। দেবকী তারপরে বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব, নন্দ মহারাজ যশোদার পুত্ররূপে আবির্ভূত হব, আগে থেকে বাবা মা ঠিক আছে, এটা একটা, এই জন্য তার জন্মটা হচ্ছে দিব্য। তো প্রথমটা ছিল যে তিনি স্বইচ্ছায় আবির্ভূত হন, তাই জন্য তার জন্মটা হচ্ছে দিব্য। আর একটা হচ্ছে তার বাবা মাকে আগের থেকে ঠিক করে আসেন, সেই কারণে তার জন্মটা হচ্ছে দিব্য। আবার কোথায় জন্মগ্রহণ করবেন সেটাও ঠিক করে আসে, সেটা ঠিক করে আসে। কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন, যশোদানন্দন যশোদা অঙ্গনে আবির্ভূত হয়েছেন, যশোদা ভবনে, তো সেটাও আগে থেকে নির্ধারিত। অর্থাৎ তিনি নিজের ইচ্ছায় আবির্ভূত হন, দু নম্বর তার বাবা মা আগে থেকে নির্ধারিত থাকে, কোথায় আবির্ভূত হবেন কখন আবির্ভূত হবেন সব আগে থেকে ঠিকঠাক সব কিছু করা থাকে, সেই জন্য ওনার জন্মটা হচ্ছে দিব্য।
আর ভগবান যে আবির্ভূত হচ্ছেন সব কিছু একটা একটা ক্লাইম্যাক্স একটা অন্তিম পর্যায়ে নিয়ে যেতে চান, সেই সময় আবির্ভূত হন তিনি। ঠিক যেমন তিনি কোথায় আবির্ভূত হচ্ছেন, তিনি কংসের কারাগারে আবির্ভূত হচ্ছেন, এটা এক্সট্রিম। তারপরে কখন আবির্ভূত হচ্ছেন, যখন দেবকীর ছটা পুত্র হত্যা হয়ে গেল, অত্যন্ত নির্যাতিত হচ্ছেন, অর্থাৎ অত্যাচার, যখন এই জগতের অত্যাচার যখন চরম পর্যায়ে চলে যায়, আর যখন আমাদের হৃদয়টা সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায়। যেমন ভগবান আবির্ভূত হয়েছেন, কোথায় আবির্ভূত হয়েছেন, বসুদেবের হৃদয় আবির্ভূত হয়েছেন। বসুদেব মানে যে শুদ্ধ সত্য, যার হৃদয় থেকে কাম ক্রোধ লোভ মদ মদ মোহ মাৎসর্য এই ছটি জিনিস সম্পূর্ণরূপে অন্তরিত হয়ে যাবে, তখন সেই স্থানে ভগবান আবির্ভূত হয়েছেন। তো এটা হচ্ছে ভগবানের আবির্ভাব। তো সেটা নিয়ে যেহেতু মুরারিগুপ্ত প্রভু আজকে বলেছেন, আমি বিশদ ওই সম্বন্ধে বলবো না। তা আমি আজকে ভগবান কৃষ্ণের শ্রেষ্ঠতা সম্বন্ধে আলোচনা করব। তো সুখদেব গোস্বামী তিনি দশম স্কন্ধের শেষ অধ্যায় 90 নম্বর অধ্যায় তিনি ভগবান শ্রীকৃষ্ণের 5টি বিশেষ মহিমা ব্যাখ্যা করছেন, খুব সুন্দর। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই 5টা মহিমার মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দশম স্কন্ধের সমস্ত লীলা প্রকাশিত হচ্ছে। সার সুখদেব গোস্বামী 5টি মহিমার মাধ্যম দিয়ে বলছেন। তো প্রথম মহিমা হচ্ছে ভগবান আবির্ভূত হওয়ার আগে গঙ্গা দেবী, গঙ্গা মা ছিল সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান, কিন্তু ভগবান কৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে ভগবানের মহিমার এই জগতে প্রকাশিত হওয়ার ফলে তিনি গঙ্গার মহিমাকেও অতিক্রম করেছেন। অর্থাৎ কৃষ্ণচন্দ্র ভগবানের মহিমা গঙ্গার মহিমার থেকে অনেক অনেক গুণে বেশি। কীরকম বলা হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, তো গঙ্গায় স্নান করলে কি হয়, আমাদের পাপ ক্ষয় হয়। কিন্তু ভগবান যেখানে লীলা বিলাস করেছেন সেখানে আরেকটি নদী প্রবাহিত হয়, তার নাম হচ্ছে যমুনা। তো যমুনা ভগবানের স্পর্শ লাভ করেছে, কৃষ্ণচন্দ্রের চরণধুরি লাভ করেছে, তার ফলে কি হয়, গঙ্গায় যেমন স্নান করলে গঙ্গা স্পর্শে পাপ ধৌত হয়, যমুনায় স্নান করলে পুণ্য ধৌত হয়, ঠিক আছে, পুণ্য দূরীভূত হয়। এটা হচ্ছে গঙ্গার সঙ্গে যমুনার পার্থক্য। তাহলে যমুনায় স্নান করে তো ভয়ের ব্যাপার, সমস্ত পুণ্য চলে যাবে, তো গঙ্গায় স্নান করলে পাপ চলে যায় আর যমুনায় স্নান করলে পুণ্য চলে যায়। কারণ পাপ এবং পুণ্য দুটোই বন্ধনের কারণ, কারণ এই জগতের মানুষ জানে না পুণ্য কর্ম আর ভক্তির মধ্যে পার্থক্য। সেই কারণে যমুনাকে আরও শ্রেষ্ঠ বলা হচ্ছে, গঙ্গার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যমুনা দেবী। তাই ভগবান তার লীলার মাধ্যম দিয়ে এই জগতে যমুনা দেবীর মাহাত্ম্য এবং তার লীলার মাহাত্ম্য এবং যদুবংশের মাহাত্ম্যকে এই জগতে বিশেষ স্থান প্রদান করেছেন, সর্বশ্রেষ্ঠ। এটা যে প্রথম মহিমা। দ্বিতীয় মহিমা সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন যে ভগবান কৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হন তিনি দুটো কাজ করেন, একটা হচ্ছে তিনি ভক্তদেরকে সুরক্ষা প্রদান করেন আর অসুরদেরকে বিনাশ করেন। তো অনেকে তো প্রশ্ন করতে পারে যে কৃষ্ণকে আবির্ভূত হওয়ার কি প্রয়োজন অসুরদেরকে বিনাশ করার জন্য, কোনো প্রয়োজন নেই। অসুরদেরকে বিনাশ করার জন্য কৃষ্ণের আবির্ভাবের কোনো প্রয়োজন নেই, তিনি তার শক্তির মাধ্যম দিয়ে অসুরদেরকে বিনাশ করতে পারেন। কিন্তু কেন তিনি আবির্ভূত হন এবং এই অসুরদেরকে হত্যা করেন, কারণ ভগবান কৃষ্ণের হাতে যদি অসুররা নিহত হয় তাহলে তারা উদ্ধার লাভ করে,
তারা মুক্তি লাভ করে। তো সেই অসুরদেরকে করুণা করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হচ্ছেন। অসুরদেরকে হত্যা করার জন্য তার আবির্ভূত হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু অসুরদেরকে উদ্ধার করার জন্য তার আবির্ভাবের প্রয়োজন রয়েছে। তাই বলা হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে 64 কোটি লোক মারা গেছিল সকলেই উদ্ধার লাভ করেছে, কারণ তারা কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণের সম্মুখে তারা দেহত্যাগ করেছে। উদাহরণ দেওয়া হচ্ছে যে পুতনা, তো পুতনা তো তিনি তো একটি অসুর, তো তিনি ভগবানকে স্তনপান করাতে এলেন তাকে হত্যা করার জন্য, কিন্তু তার মাতৃগতি লাভ হলো। তো সেই ভগবান যিনি পুতনা নামক অসুরকে মাতৃপদ প্রদান করতে পারে, তাহলে ভক্তের আর কি কথা। এটা হচ্ছে ভগবান কৃষ্ণের মহিমা। এই জন্য পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। এই জন্য ভগবান অসুর এবং ভক্ত দুজনের কি করুণা করছে। করুণাটা কিভাবে প্রকাশিত হচ্ছে, একজনকে তিনি সুরক্ষা প্রদান করার মাধ্যম দিয়ে করুণা করছেন, আর আরেকজনকে হত্যা করার মাধ্যম দিয়ে করুণা করছেন। কিন্তু দুটোই হচ্ছে ভগবানের করুণার প্রকাশ, কারণ এক একটা রোগের এক এক রকম ওষুধ। তো ভক্তের একরকম ওষুধের প্রয়োজন, অসুরদের আরেক রকম ওষুধের প্রয়োজন। তাই এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদেরকে বুঝতে হবে যে ভগবান যখন আসবেন তখন ভগবান তিনি এই অসুরদের সম্মুখীন হচ্ছেন, কারণ তার আবির্ভাবের একটাই কারণ হচ্ছে এই অসুরদেরকে উদ্ধার করা। তা আমাদের জীবনেও যদি আমরা ভগবানকে আমাদের জীবনে চাই, তাহলেও কিন্তু কৃষ্ণের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ অসুরদের একটা মিলন ঘটবে, বুঝা যাচ্ছে? তা আমরা যদি ভাবি না 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 অসুর ছাড়া আমাদের জীবনে কৃষ্ণ আবির্ভূত হবে, হবে না, কারণ আমাদের ভেতরে অসুর রয়েছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য রূপ অনেক অসুর আমাদের ভেতরে রয়েছে। অনেকে ভাবে ও অসুর তো দ্বাপর যুগে ছিল, এখন তো অসুর নাই, কৃষ্ণ কেন আসবে, তারা তো মারা গেছে, তারা ওই শরীরে মারা গেছে, কিন্তু তারা সূক্ষ্ম শরীর রূপে আমাদের ভেতরে রয়েছে। তাই আমাদের ভাবা উচিত নয় যে কৃষ্ণ আবির্ভূত হবে আমাদের জীবনে আর জীবনে কোনো সমস্যা থাকবে না। তা আমরা ভাবি ও আমাদের ভক্তি জীবন যাপন করব, কোনো সমস্যা থাকবে না, এরকম হবে তো? ব্রজবাসীদের তাই হয়েছিল। তো ব্রজবাসীরা গোকুল মহাবনে যখন ছিলেন, তো কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগে তারা শান্তিতে ছিল। দেবকী বসুদেব তারা বিবাহ করেছে, কৃষ্ণ আবির্ভূত হওয়ার কথা শোনা মাত্রই অশান্তি শুরু, তার আগে তো শান্তিতে ছিল। তো যখন আকাশবাণী হলো যে হে মূর্খ কংস, তুমি তোমার বোনকে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভ থেকে যে সন্তান উৎপন্ন হবে সেই সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। তো এই যে কৃষ্ণ আসবে এই শব্দ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা শুরু। এটা একটা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান যে কৃষ্ণ যখন আসবে কৃষ্ণের সঙ্গে সঙ্গে ভক্ত ভক্তিভাবও আসবে, তার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে, দুটো একসঙ্গে। পরিত্রাণায় সাধুনাং বিনাশ হয়েছে দুষ্কৃতাম। তা আমাদের এই জগতে ভক্তি জীবন মানে এই নয় যে সমস্যা শূন্য জীবন। জন্মাষ্টমী এটা বুঝতে হবে আমাদেরকে যে কৃষ্ণ যখনই আবির্ভূত হলো তখন সঙ্গে সঙ্গে কংস কি করত, প্রতিদিন প্রতিদিন অসুর পাঠাত, আর মা যশোদা সবসময় উদ্বেগের মধ্যে থাকত যে কৃষ্ণকে পাঠালাম গোচারণে, কৃষ্ণ ফিরে আসবে কিনা, সবসময় উদ্বেগ। তাই ভক্তি জীবনেও আমাদের উদ্বেগ থাকতে হবে। কিসের জন্য উদ্বেগ থাকতে হবে? একটা হচ্ছে জাগতিক উদ্বেগ, একটা হচ্ছে আধ্যাত্মিক উদ্বেগ। উদ্বেগ শূন্য জীবন হবে না। তো যখন আমরা কৃষ্ণ কেন্দ্রিক উদ্বেগ গ্রহণ করব তখন আমরা কৃষ্ণের কাছে থাকব, কৃষ্ণের সঙ্গে থাকব। আর যখন আমরা জনজাগতিক উদ্বেগ মধ্যে জীবনযাপন কাটাবো তখন আমরা ভগবান কৃষ্ণ থেকে অনেক দূরে থাকব। এটা হচ্ছে জাগতিক উদ্বেগ আর আধ্যাত্মিক উদ্বেগের মধ্যে পার্থক্য। আর আমাদের পরম্পরা হচ্ছে উদ্বেগের পরম্পরা। মহাপ্রভু
তার সবসময় একটা উদ্বেগ, কারণ তিনি বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এটা উদ্বেগ যে কৃষ্ণ ভক্তির এই যে প্রেম ফল এটা কেউ পায় কেউ না পায়, উদ্বেগ। এই জন্য তিনি সবাইকে বলছেন যে এই প্রেম ফলটাকে বিতরণ করার জন্য, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। নিজের জন্য কোনো উদ্বেগ নেই, কিন্তু কৃষ্ণের জন্য যে উদ্বেগ গ্রহণ করা এটা হচ্ছে ভক্তির লক্ষণ। আর এই উদ্বেগ যখন গ্রহণ করব তখন কৃষ্ণ আমাদের সঙ্গে থাকবে, আর যদি উদ্বেগ গ্রহণ না করব শান্তিপূর্ণ জীবনযাপন চাইব তাহলে কৃষ্ণ আমাদের সঙ্গে থাকবে না। তাই কৃষ্ণ উদ্বেগ গ্রহণ করতে হবে। তাই জন্মাষ্টমী মানে হচ্ছে আমাদের কৃষ্ণের জন্য উদ্বেগ গ্রহণ করার একটি উৎসব। এই সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা হে ভগবান আপনার জন্য আমরা উদ্বেগ এবং কষ্ট গ্রহণ করার জন্য আমরা রাজি আছি। তো এটা হচ্ছে দ্বিতীয় মহিমা ভগবান শ্রীকৃষ্ণের, যে ভগবান অসুরদেরকেও কৃপা করেন এবং ভক্তদেরকেও কৃপা করেন। এটা হচ্ছে ভগবানের দ্বিতীয় মহিমা। তৃতীয় মহিমা হচ্ছে যে লক্ষ্মী দেবীকে পাওয়ার জন্য দেবদেবতারাও পূজা করে, যার সেই লক্ষ্মী দেবী কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করতে পারছে না। তার মানে কৃষ্ণের বৃন্দাবন লীলা কত শ্রেষ্ঠ এটা বুঝতে হবে, এবং মহাপ্রভুও এটা সুন্দরভাবে এই জগতে প্রকাশ করেছেন। তো মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণ করছেন তখন ভেঙ্কট ভট্টের গৃহে তিনি আছেন, গোপাল ভট্ট গোস্বামীর পিতা। তো ওনারা তো শ্রী সম্প্রদায় বিষ্ণুর উপাসক। একদিন মজা করে করে মহাপ্রভু বলছে হে বঙ্কট ভট্ট তোমার আরাধ্য ভগবান কে? বলছে হ্যাঁ নারায়ণ। তো নারায়ণ কার? নারায়ণের অর্ধাঙ্গিনী হচ্ছেন লক্ষ্মীদেবী। তো লক্ষ্মীদেবী তো সতী নারী, তো লক্ষ্মীদেবী কেন কৃষ্ণের সঙ্গে নৃত্য করার জন্য তপস্যা করছে? এটা কীরকম পরপুরুষের সঙ্গে নৃত্য করবে, এটা তো ভালো লক্ষণ নয়। মহাপ্রভু বলছে যে নারায়ণ তার পতি, কিন্তু তার পতি থাকা সত্ত্বেও কৃষ্ণের সঙ্গে নৃত্য করবে কেন, এই বাসনা কেন জাগলো, এটা তো সতী নারীর লক্ষণ নয়। তখন ভেঙ্কট ভট্ট বলছে যে কৃষ্ণ আর নারায়ণ তো একই, তাই কৃষ্ণের সঙ্গে নৃত্য করবে এই বাসনা করা খারাপটা কি আছে, এর মধ্যে তো কোনো খারাপ কিছু নেই। বলছে বাহ, তাহলে কৃষ্ণ আর নারায়ণ যদি এক হয় এটা ভালো কথা। তাহলে যখন কৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্য করছিল তখন কৃষ্ণ গোপীদের সঙ্গ পরিত্যাগ করে অন্তরিত হয়েছিল, তখন গোপীরা কৃষ্ণকে খোঁজার চেষ্টা করছে, খুঁজছে। তো দূর থেকে দেখছে একজনকে দেখতে পেয়েছে কৃষ্ণের মতো দেখতে, ছুটে গেছে কি দেখছে ওখানে চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়ে আছে। যখন নারায়ণকে দেখতে পেয়েছে সঙ্গে 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 গোপীরা প্রণাম করে জিজ্ঞেস করছে হে নারায়ণ আপনি কি বলতে পারবেন কৃষ্ণ কোথায় আছে? তাই যদি কৃষ্ণ নারায়ণ এক হয় তাহলে গোপীদের এই কৃষ্ণের প্রতি এই নারায়ণের প্রতি কোনো আকর্ষণ নেই কেন? আর যদি কৃষ্ণ আর নারায়ণ এক হবে তাহলে লক্ষ্মী এখনো পর্যন্ত তপস্যা করে এখনো কৃষ্ণের সঙ্গে রাজনীতি করতে পারছে না কেন? এর মাধ্যম দিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বুঝিয়ে দিলেন যে কৃষ্ণের যে স্বরূপ সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং কৃষ্ণের যে বৃন্দাবন লীলা বিশেষ করে রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেখানে লক্ষ্মী দেবীরও প্রবেশ অধিকার নেই। তো সেখানে কে প্রবেশ অধিকার করতে পারে? যার মধ্যে গোপীদের আনুগত্য রয়েছে। গোপী আনুগত্য না থাকলে রাসলীলায় প্রবেশ করা যায় না। দেহাত্ম বুদ্ধি থেকে সম্পূর্ণরূপে মুক্তি না হলে এবং গোপীদের চরণ আশ্রয় গ্রহণ না করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করতে পারবো না। এই জন্য নারদ মুনি তিনি যখন রাসলীলায় প্রবেশ করতে চেয়েছিলেন তিনি বৃন্দাবনের কুণ্ডে স্নান করেছেন, নারদই গোপী হয়ে গেলেন। এবং শিব তিনি যখন রাসলীলায় প্রবেশ করতে চাইছেন তিনিও বৃন্দাবনের কুণ্ডে যখন স্নান করেছেন তখন উঠে গেছেন, তখন গোপেশ্বর মহাদেব। তাই কৃষ্ণ লীলায় কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করতে গেলে গোপী ভাব এবং গোপী দেহ এই দুটি প্রয়োজন, এবং এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই কারণে চৈতন্য মহাপ্রভু বলছেন আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণম মলম প্রেমাপমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতবিদম তত্রাধার না পরহ।
সেখানে বলা হচ্ছে যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, যার ধাম হচ্ছে বৃন্দাবন ধাম, এবং ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। এই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণের সঙ্গে গোপীদের যে রাসনৃত্য সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং সেখানে লক্ষ্মী দেবীরও প্রবেশ অধিকার নাই। এর মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন লীলার মাহাত্ম সুখদেব গোস্বামী এই জগতে প্রকাশ করছেন। চার নম্বর হচ্ছে যে ভগবান কৃষ্ণের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যেমন ভগবান কৃষ্ণের রাসলীলা সর্বশ্রেষ্ঠ, ভগবান কৃষ্ণের নামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং সুখদেব গোস্বামী উদাহরণ দিচ্ছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে বলছেন যে কৃষ্ণ নাম কিভাবে শ্রেষ্ঠ, বলছে বিষ্ণুর নাম 1000 বার করলে যে ফল লাভ হয়, রামের নাম 1 বার করলে সেই ফল লাভ হয়, আবার রাম নাম 3 বার করলে যে ফল লাভ হয়, কৃষ্ণ নাম 1 বার করলে সেই ফল লাভ হয়। অর্থাৎ 1 কৃষ্ণ নাম মানে হচ্ছে 3000 বিষ্ণু নামের সমান। সেই কারণে বলা হচ্ছে কৃষ্ণ নাম সর্বশ্রেষ্ঠ। সেই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য এই কৃষ্ণ নাম আমাদেরকে প্রদান করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা বুঝতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে নাম সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেটাই শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী প্রকাশ করেছেন। আর শেষ যে মহিমা, ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে ধর্মকে স্থাপন করেছেন। তিনি যে জগতে আবির্ভূত হন তার একটা প্রধান কারণ হচ্ছেন তিনি ধর্মকে স্থাপন করেন। কি ধর্ম সেটা তিনি সুন্দরভাবে দেখিয়েছেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই জগতে ধর্মের নামে অনেক অপধর্ম প্রচারিত হচ্ছে। কৃষ্ণ না তিনি বলছেন পৃথিবীতে ধর্ম নামে যত সব চলে ভাগবতে কহে সব পরিপূর্ণ চলে। শ্রীমদ্ ভাগবতে এই ছল ধর্মের কথা ব্যাখ্যা করা হয়নি, এখানে শুদ্ধ ধর্মের কথা ব্যাখ্যা করা হয়েছে। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ধর্মের 4টি স্তম্ভ রয়েছে, সত্য দয়া তপ এবং শৌচ, এটা হচ্ছে ধর্মের 4টি পা। এটা আমাদেরকে বুঝতে হবে, ধর্ম মানে খালি একটু আরতি করলাম, একটু পুজো করলাম, মন্দিরে এলাম, সেটা একটা, এটা বলা হচ্ছে এটা ধর্মের আনুষঙ্গিক দিক। কিন্তু ধর্ম মানে হচ্ছে এই 4টে জিনিসকে স্থাপন করা। কি কি? সত্য দয়া তপ এবং শৌচ। আর কলিযুগে এই 4টে ধর্মের স্তম্ভ সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কার মাধ্যম দিয়ে? 4টি পাপ কর্মের মাধ্যম দিয়ে। এবং কলিযুগে এই জন্য 4টে পাপের স্তম্ভ রয়েছে। ধর্মের যেমন 4টি স্তম্ভ, পাপেরও 4টি স্তম্ভ। কি কি? আমিষাহার, নেশা, জুয়া এবং অবৈধ স্ত্রী সঙ্গ। এই 4টে হচ্ছে পাপের স্তম্ভ। আর এই পাপের স্তম্ভ যখন স্থাপিত হবে তখন ধর্মের স্তম্ভ, ধর্মের পা ভেঙে যাবে, এবং সেটাই কলিযুগে হচ্ছে। তো বলা হচ্ছে সত্যযুগে ধর্মের 4টে পা ছিল, ত্রেতাযুগে 3টে, দ্বাপরে 2টো, কলিতে 1টা সত্যরূপ পা, সেটাও নড়বর নড়বর করছে। এত মিথ্যা কথা বলছে মানুষ, তো ধর্মের এই পাপ, ধর্মের এই যে পা সেটাও নড়বর নড়বর করছে। তো বলা হচ্ছে আমিষ আহার করলে দয়ারূপ যে ধর্মের পা সেটা নষ্ট হয় আমিষ আহারের ফল, আমিষ আহার। তারপরে নেশা, নেশা করলে তপস্যারূপ ধর্মের পা নষ্ট হয়। জুয়া খেললে, জুয়া পাশা আদি খেললে সত্যরূপ ধর্মের পা নষ্ট হয়। আর কি বাকি থাকলো? অবৈধ যৌন সঙ্গ, যদি আমরা এই পাপে লিপ্ত হই তাহলে আমাদের সুচিতা নষ্ট হয়। তো এইভাবে 4টে পাপ কর্মের মাধ্যম দিয়ে সত্য দয়া তপ শৌচ এই 4টি পাপের স্তম্ভ ও 4টে ধর্মের পা নষ্ট হয়ে যায়। তো ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন? এই ধর্মের 4টে পাকে স্থাপন করার জন্য। আর তিনি গোবর্ধন পূজা করার মাধ্যম দিয়ে এই জগতে ভগবানের পূজার শ্রেষ্ঠতা তিনি স্থাপন করেছেন। তিনি আর নিজের পিতামাতা এবং তার নিজের লোকদের মাধ্যম দিয়ে আদর্শ স্থাপন করেছেন, কারণ তিনি জানেন ভবিষ্যতে তিনি বলবেন
যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, তা আগে থেকে জিনিসটাকে সেট করতে হবে। তো আপনি আছরি জন্ম জীবেরে শেখায়, তো আমি যদি নিজে আমার বাবা মাকে শেখালাম না, তারা ইন্দ্র পূজা করছে, আর আমি ভগবদ্গীতাতে ভগবদ্গীতা বলবো অর্জুনকে, বলো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, কী করে হবে? তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে আচরণ করে দেখাচ্ছেন। তিনি তার পিতামাতাকে গোপসখাদেরকে তিনি বলছেন যে ইন্দ্র পূজা করতে হবে না, ইন্দ্র পূজার পরিবর্তে গোবর্ধন পূজা করো। এইভাবে ভগবান নিজে তার আচরণের মাধ্যম দিয়ে, লীলার মাধ্যম দিয়ে এই জগতে ধর্মের চরম পরাকাষ্ঠা তিনি স্থাপন করেছেন, এবং এটি হচ্ছে ভগবানের একটি বিশেষ মহিমা। তো এইভাবে সুখদেব গোস্বামী দশম স্কন্ধের 90 অধ্যায়ে এই ভগবান শ্রীকৃষ্ণের 5টি মহিমা তিনি প্রকাশ করেছেন। মনে থাকবে কি কি বলে গেছেন, মনে আছে? প্রথমটা কি ছিল, প্রথমটা কি? তো বলা হচ্ছে যে ভগবানের আবির্ভাবের আগে গঙ্গা সর্বশ্রেষ্ঠ তীর্থ ছিল, কিন্তু ভগবান আবির্ভূত হওয়ার ফলে যমুনা দেবী এবং ভগবানের মহিমা এই গঙ্গার মহিমাকে অতিক্রম করেছে। অর্থাৎ ভগবানের লীলার শ্রেষ্ঠতা, যমুনার শ্রেষ্ঠতা গঙ্গার শ্রেষ্ঠতার থেকেও অনেক বেশি। এটা হচ্ছে প্রথম। দু নম্বর, তিনি ভগবান শ্রীকৃষ্ণ জগতে আবির্ভূত হয়ে ভক্ত এবং অসুর দুজন দুই ধরনের ব্যক্তিকেই করুণা করেছেন। এটা হচ্ছে ভগবানের আরেকটি মহিমা। তিন নম্বর, লক্ষ্মীদেবী যাকে পাওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ দেবদেবতারা পূজা করে, সেই লক্ষ্মীদেবী ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেও সেই ভগবানের রাসলীলায় প্রবেশ করতে পারছে না। এটা হচ্ছে ভগবান কৃষ্ণের বৃন্দাবন লীলার একটা বিশেষ মহিমা। চার নম্বর, কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিষ্ণু নাম হাজারবার করলে যে ফল হয়, রাম নাম করলে সেই ফল লাভ হয় একবার। তো রাম নাম তিনবার করলে যে ফল হয়, কৃষ্ণ নাম একবার করলে সেই ফল লাভ হয়। অর্থাৎ ভগবান কৃষ্ণের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর শেষে, ভগবান এই জগতে ধর্মকে স্থাপন করেছেন, আসল ধর্ম, সেটা হচ্ছে ভগবানের একটি মহিমা। এখন আরেকভাবে আমি ভগবানের মহিমাকে এই জগতে কীভাবে ভগবান শ্রেষ্ঠতা এই জগতে প্রকাশিত করেছেন সেটা বলার চেষ্টা করব। তো আমরা জানি ভগবান মানে হচ্ছে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা এবং ভগবানের ধাম, তাই তো? পাঁচটা, নাম, রূপ, গুণ, লীলা, ধাম। তো আপনারা আগেই জেনে গেছেন যে ভগবানের নাম শ্রেষ্ঠ, কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, বিষ্ণু নামের থেকে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, বিষ্ণু নামের থেকে রাম নাম শ্রেষ্ঠ, রাম নামের থেকে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ শাস্ত্র প্রমাণ অনুযায়ী। তারপর হচ্ছে রূপ। তো ভগবানের রূপটা হচ্ছে, কৃষ্ণ রূপ হচ্ছে শ্রেষ্ঠ রূপ। কীরকম সুন্দর ভগবান, এটা ব্যাখ্যা করা যাবে? ভগবান কত সুন্দর দেখতে, বোঝানো সম্ভব আমাদের পক্ষে? তা একটা ধারণা দেওয়া হচ্ছে। কীরকম ধারণা দেওয়া হচ্ছে ভগবান কত সুন্দর? তো বলা হচ্ছে এই ভূলোকে যারা সুন্দরী আছে, অনেক ধরনের স্তর আছে, ভূলোক আছে, স্বর্গলোক আছে, ঊর্ধ্বলোক, তারপরে আছে বৈকুণ্ঠলোক, তারপরে দ্বারকা, তারপরে বৃন্দাবন। তো একটা ধারণা দেওয়া হচ্ছে কীরকম ভগবান সুন্দর। বলেছে এই জগতে যারা সুন্দরী ভূলোকের, তার থেকে স্বর্গলোকের অপ্সরারা আরও অনেক বেশি গুণে সুন্দরী। তো উদাহরণটাও দেওয়া হচ্ছে, একটা উদাহরণটা একটু অদ্ভুত উদাহরণ। বলছে যে স্বর্গলোকে যারা অপ্সরা, তারা এই জগতে সুন্দরী নারীদেরকে ব্যাঙের মতো দেখে। আমরা যখন ব্যাঙকে দেখি, ব্যাঙ কেমন সুন্দর, ওরা কিন্তু নিজেরা ভাবছে কত সুন্দর, ওদের মধ্যে সুন্দরী আছে, কিন্তু আমাদের তুলনায় এই সুন্দরটা যেমন কোনো মূল্য নেই, ব্যাঙের সৌন্দর্য। ঠিক একইভাবে স্বর্গলোকের অপ্সরাদের যে সৌন্দর্য, সেই তুলনায় এই জগতের সৌন্দর্যটা ব্যাঙের মতো। তারা ধারণা দেওয়া হয়েছে যে ওই জগতের সৌন্দর্যটা কত। বলা হচ্ছে কলিযুগে যা অবস্থা, কলিযুগে দেবতারা এই জগতে মানে ভূলোকে বাহ্যকৃত্য করতেও নামে না, মানে কত বাজে জায়গা কলিযুগে। মানে আমরা যেমন নোংরা টয়লেট, টয়লেটের বিভিন্ন আছে, নোংরা পাবলিক টয়লেট যেগুলো,
আমাদের দেবতারা এই কলিযুগে এই ভূলোকটাকে সেরকম ভাবে দেখে, এখানে আসে না। তো কত সৌন্দর্য ওখানে। তারপরে স্বর্গলোকের থেকে আরো উন্নত হচ্ছে বৈকুণ্ঠ লোকে, যারা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী দেবী অপূর্ব সুন্দরী। স্বর্গলোকের অপ্সরাদের থেকে অনেক বেশি সুন্দরী হচ্ছে বৈকুণ্ঠ লোকের লক্ষ্মী দেবীরা। তারপরে বৈকুণ্ঠের লক্ষ্মীদের থেকে আরো অনেক অনেক গুণে সুন্দরী হচ্ছে দ্বারকার মহিষীরা, এবং দ্বারকার মহিষীদের থেকে আরো অনেক অনেক গুণে সুন্দরী হচ্ছে ব্রজগোপিকারা। তো কত ব্রজগোপিকা আছে চৈতন্য চরিতার মধ্যে ব্যাখ্যা করা হচ্ছে যে শত কোটি গোপীর সঙ্গে কৃষ্ণ লাসলীলা করে। শত কোটি গোপী, একশো কোটি, বুঝা যাচ্ছে? তো লোকের মাথা খারাপ হবে কেন? অনেকে জানে 16,108 গোপী, ওটা হচ্ছে ছোট গ্রুপ। ভগবানের অনেক রকম গ্রুপ আছে না, যেমন নামট্ট গ্রুপ, ভক্তিবিশ গ্রুপ আছে, ছোট ছোট গ্রুপ। তারপর তাদের আবার মহামিলন হয়। তো মহামিলন মানে হচ্ছে অনেক। তো যখন কৃষ্ণ মহারাসলীলা করেন তখন শত কোটি গোপীর সঙ্গে লীলা বিলাস করেন। তেরকম শত কোটি গোপীর মধ্যে 16,108 গোপীর শ্রেষ্ঠ, 16,108-এর মধ্যে 108 শ্রেষ্ঠ, 108 গোপীর মধ্যে 8 গোপী শ্রেষ্ঠ, 8 গোপীর মধ্যে 2 গোপী হচ্ছে প্রধান, চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারানী। এবং এই 2 গোপীর মধ্যে রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠা সুন্দরী, অপূর্ব সুন্দরী। এখন একদিন একটা গোপী এসে কৃষ্ণকে, রাধারানীকে বলছে, আমার জীবনটা আজকে সার্থক হয়েছে, আমি আজকে কৃষ্ণের সম্পূর্ণ রূপ দর্শন করেছি। তখন রাধারানী বলছে, তুমি অত্যন্ত সৌভাগ্যবতী, আমার সেই সৌভাগ্য কখনো হবে না। কেন? কারণ আমি কৃষ্ণের যে কোনো একটা অঙ্গের দিকে তাকালেই সেই অঙ্গ থেকে আর চোখটাকে আমি সরাতে পারি না, তাহলে আমি কৃষ্ণের সম্পূর্ণ রূপ কী করে দর্শন করব? এটা যে কৃষ্ণের সৌন্দর্য কত সুন্দর হবে, ধারণা দেওয়া হচ্ছে। আর রাধারানীর কী কথা? কৃষ্ণ বৃন্দাবন, নব বৃন্দাবনে রয়েছে দ্বারকাতে, তো সেখানে একদিন দেখছে যে একটা অপূর্ব সুন্দর রূপ, তাকে আলিঙ্গন করার জন্য গেছে দৌড়ে, তখন দেখছে এটা তার রূপেরই প্রতিফলন হয়েছে, প্রতিচ্ছবি। তখন কৃষ্ণ ভাবছে, বাহ, আমি তো ভালো দেখতে, তা আমি আর কিসের ভগবান? তার মনে খুব দুঃখ হয়েছে যে আমি তো বলে দিলাম ভগবদ গীতাতে, ভোক্তারাম যোগ্য তপসাং, আমি সমস্ত কিছুর ভোক্তা, কিন্তু আমি নিজের সৌন্দর্য সম্বন্ধে জানি না, তা আমি কিসের ভগবান? তাই ভগবানের ইচ্ছা হলো যে আমার থেকে আমার ভক্তরা বেশি ভোগ করছে, তারা বেশি আনন্দ পাচ্ছে, তাই আমার ভক্ত হয়ে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তাই দেখুন কি অবস্থা, ভগবান চাইছে ভক্ত হওয়ার বাসনা করছে ভগবান, আর আমরা ভগবান হওয়ার বাসনা করছি। এটা একটা অদ্ভুত। চিন্ময় জগৎ হচ্ছে এই জগতের উল্টো, জড়জগৎটা হচ্ছে চিন্ময় জগতের উল্টো। চিন্ময় জগতে ভগবান ভক্ত হতে চায়, আর জড়জগতে মানুষ বদ্ধজীব ভগবান হতে চায়। তো প্রভুপাদ বলছে, যারা মূর্খ তারা ভগবান হতে চায়। ভগবান হচ্ছে রসগোল্লার মতো, তো রসগোল্লা হওয়া ভালো না রসগোল্লা খাওয়া ভালো, বলুন আপনারা? তো শ্রীমতী রাধারানী হচ্ছে রসগোল্লা খাওয়া ব্যক্তিত্ব, আর ভগবান কৃষ্ণ হচ্ছেন রসগোল্লা। তাই ভগবান ভাবছে যে আমার রসগোল্লা হয়ে কী লাভ, রসগোল্লার স্বাদই বুঝতে পারলাম না, তা আমি এত সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, সর্বাকর্ষক, কিন্তু আমার, আমি তো নিজে সেটা উপলব্ধি করতে পারছি না। তখন ভগবানের ইচ্ছা হলো রাধারানীর মতো ভোগ করার, এই আনন্দকে উপভোগ করার জন্য। যখনই তার মধ্যে এই বাসনাটা জাগলো, তখন শ্রীমন মহাপ্রভু তিনি প্রকাশিত হলেন। তাই মহাপ্রভুর রূপ হচ্ছে ভগবান, তিনি কৃষ্ণ, কিন্তু তার মধ্যে রাধারানীর ভাব রয়েছে। তাই এর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ কত সুন্দর, কৃষ্ণ রূপ নিজেকেও আকর্ষণ করছে, এত সৌন্দর্যতা। তাই ভগবান কৃষ্ণের রূপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ, তার নাম হলো রূপ। তারপর হচ্ছে ভগবানের গুণ, অনেক গুণ ভগবানের, অনন্ত গুণ। তো জীবের মধ্যে অনেক অনেক গুণ রয়েছে। তাই বলা হচ্ছে, রূপগোস্বামী ব্যাখ্যা করছেন যে জীবের 50 গুণ থাকতে পারে, ব্রহ্মা আদি যারা সর্বশ্রেষ্ঠ জীব, অল্প মাত্রায় কিন্তু 50 গুণ থাকে জীবের। তারপরে শিব হচ্ছে জীবের থেকে শ্রেষ্ঠ, তো শিবের 55 গুণ থাকে, বিষ্ণুর 60 গুণ, আর
কৃষ্ণের হচ্ছে 64টা গুণ, চারটে অধিক গুণ যেটা ভগবানের পরমব্রহ্মের অন্য কোন রূপের মধ্যে নেই। সেই কারণে কৃষ্ণ হচ্ছেন মধুর ভগবান, সর্বশ্রেষ্ঠ ভগবান। তো এই চারটি মাধুর্য রয়েছে ভগবান কৃষ্ণের, এটা হচ্ছে বেণু মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য এবং প্রেম মাধুর্য। এই চারটি হচ্ছে ভগবানের মাধুর্যময় গুণ, সেই কারণে কৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুণময় ভগবান। ঠিক আছে, তো এটা গেল চারটে এক্সট্রা গুণ ভগবানের মধ্যে রয়েছে, সেই কারণে ভগবানের গুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নাম হলো, রূপ হলো, গুণ হলো, তারপরে লীলা মানে কার্যকলাপ, কাজ। তো ভগবান, ভগবানের কার্যকলাপ হচ্ছে চিন্ময়, জন্মকর্ম চমে দিব্যম, কিন্তু কৃষ্ণলীলা বড় অদ্ভুত। এখানে বলা হচ্ছে যে কৃষ্ণের যত খেলা তার মধ্যে রললীলা, নরবপু তাহার স্বরূপ। তো কৃষ্ণের যত লীলা হচ্ছে তার মধ্যে এই নরলীলা অর্থাৎ কৃষ্ণ রূপে যে ভগবানের লীলা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো কৃষ্ণ তিন জায়গাতে লীলা বিলাস করেছেন, মথুরাতে করেছেন, দ্বারকাতে করেছেন এবং বৃন্দাবনে করেছেন। তো বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর এবং বৃন্দাবনে হচ্ছে পূর্ণতম। কেন পূর্ণতম? দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর, বৃন্দাবনে পূর্ণতম কেন? কারণ বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভক্তের যে সম্পর্ক রচিত অত্যন্ত নিবিড় সম্পর্ক, নিবিড় সম্পর্ক। কারণ কৃষ্ণ যখন কাজকর্ম করে অফিসে থাকে ভগবান সেটাকে বলা হয় বিষ্ণু, আর যখন ভগবান বাড়িতে থাকে সেটাকে বলা হয় কৃষ্ণ। বাড়িতে যারা পরিবারের লোক, বৃন্দাবন হচ্ছে ভগবানের কাছের লোক, নিজের লোক, পরিবারের লোক, ফ্যামিলি মেম্বার, তাদের সঙ্গে সম্পর্কটা সবসময় নিবিড় হয়, অফিসে কখনো সম্পর্ক নিবিড় হয় না। তো সেই কারণে কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ পূর্ণতম, কারণ এখানে বৃন্দাবন বাসীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক অত্যন্ত নিবিড়, মধুর সম্পর্ক। মধুর এবং ঐশ্বর্যের মধ্যে কি পার্থক্য? ঐশ্বর্য মানে ও কৃষ্ণ মানে উনি কত বড়, তার কত বড় বড় বাড়ি, কত বড় বড় গাড়ি, এই জনের মহানতার মাধ্যম দিয়ে যে সম্পর্ক স্থাপিত হয় সেটাকে বলা হয় ঐশ্বর্যময় সম্পর্ক। আর যেখানে ঐশ্বর্যের কোনো স্থান নেই তার মানে এই নয় যে ঐশ্বর্য নাই, ঐশ্বর্য আছে কিন্তু ঐশ্বর্যের সেখানে কোনো মাহাত্ম্য নেই, কারণ সেখানে ভালোবাসাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান বলে নয়, কারণ কৃষ্ণকে তারা ভালো না বেসে থাকতে পারে না, কারণ কৃষ্ণ এত মধুর। সেই কারণে কৃষ্ণ হচ্ছেন পূর্ণতম, এই জন্য ভগবান কৃষ্ণের বৃন্দাবন লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো সেখানে গোপীদের সঙ্গে লীলাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বলা হচ্ছে যে কৃষ্ণের সখাদের সঙ্গে যে লীলা সেটা হচ্ছে পূর্ণ, তারপরে পিতামাতার সঙ্গে যে লীলা বিলা সেটা হচ্ছে পূর্ণতর, এবং গোপীদের সঙ্গে ব্রজ গোপিকাদের সঙ্গে যে লীলা সেটা হচ্ছে পূর্ণতম। তাই জন্য বৃন্দাবনের লীলা সর্বশ্রেষ্ঠ, কিন্তু ব্রজ গোপিকাদের যে কৃষ্ণের সঙ্গে লীলা সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, তাই ভগবানের লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে নাম হলো, রূপ হলো, গুণ হলো, তারপরে হচ্ছে লীলা, তারপরে কি বাকি থাকলো? ধাম। তো ধাম, ধাম হচ্ছে ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশ, বলরাম এই ধামকে প্রকাশ করেন। তো বলা হচ্ছে দেবী ধাম, মহেশ ধাম, তারপরে হরিধাম, তারপরে গোলক নামনি নিজ ধাম নি। ব্রহ্মাও বলছেন ব্রহ্মসংহিতাতে যে ধামের বিভিন্ন স্তর। তো বলা হচ্ছে আমরা যে ধামে থাকি এটা একটা ধাম, দেবী ধাম বলা হচ্ছে। এই দেবী ধামে আমাদের জন্ম মৃত্যু জরা আবেদী চক্রে আবর্তিত হই এবং আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ক্লেশের দ্বারা জর্জরিত হয়ে এই ধামে আমরা বসবাস করি। আর এই দেবী ধামের মেন নেত্রী হচ্ছেন দুর্গা দেবী, তাই জন্য দেবী ধাম। অনিত্য, এই জগতে সব কিছু হচ্ছে অনিত্য, এই ধাম। তো দেবী ধামের থেকে উপরে হচ্ছে মহেশ ধাম, যেখানে শিব থাকেন, তারপরে শিব ধামের থেকে উপরে হচ্ছে হরিধাম। তো বলছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে হচ্ছে অযোধ্যা, অযোধ্যার উপরে হচ্ছে দ্বারকা, দ্বারকার উপরে হচ্ছে
মথুরা, আর মথুরার উপরে হচ্ছে গোলক, আর গোলকের দুটো ভাগ, গোলক বৃন্দাবন আর গোলক নবদ্বীপ। তো গোলক বৃন্দাবনে কৃষ্ণ ব্রজগোপিকাদের সঙ্গে মধুর লীলা করেন, আর গোলক নবদ্বীপে মহাপ্রভু সেই লীলাকে তিনি বিতরণ করেন। এটা হচ্ছে গোলক, এই জন্য এই ধামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধাম, এবং সেই ধাম এই জগতে প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর বলা হচ্ছে যে আমরা যারা এখন এই লীলাকে শোনার, জানার, দেখার সুযোগ পাচ্ছি, এটা হচ্ছে আরও সর্বশ্রেষ্ঠ। কীরকম? তো বলা হচ্ছে যে ভগবানের বৃন্দাবন লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেই লীলা তিনি অল্প অল্প করে প্রকাশ করেন। যখন ব্রহ্মার 50 বছর বয়স হয়, কারণ ব্রহ্মা 100 বছর এই জগতে থাকে, ব্রহ্মার 100 বছর, আমাদের 100 বছর, আর ব্রহ্মার প্রতিদিনে কৃষ্ণ এই জগতে লীলা বিলাস করেন। আপনারা জানেন তো, ভগবান বলছেন যে সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ হই, কিন্তু যুগে যুগে যুগাবতার অবতীর্ণ হন, কৃষ্ণ প্রতি যুগে অবতীর্ণ হন না। কৃষ্ণ কোন যুগে অবতীর্ণ হন? যে ব্রহ্মার একদিনে, ব্রহ্মার একদিনে 14টা মনু রাজত্ব করেন। 14টা মনুর মধ্যে যখন সপ্তম মনু রাজত্ব করে, আর এক একটা মনুর 71টা চতুর্যুগ তার শাসন করার সুযোগ থাকে, তো 28তম চতুর্যুগের, বোঝা যাচ্ছে? অনেকে বুঝতেই পারবে না, তাহলে বলা হচ্ছে, এটা পড়ে নেবেন পরে। তো বলা হচ্ছে যে ব্রহ্মার 14টা মনুর রাজত্বকালের মধ্যে সপ্তম মনুর 28তম চতুর্যুগে দ্বাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। তো বলা হচ্ছে ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আবির্ভূত হন। তো ব্রহ্মার একদিন, দুদিন, তিন দিন, এমনি করতে করতে 1 বছর হয়, এ করতে 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 তিন, এখন ব্রহ্মার হচ্ছে 50 বছর হয়ে গেছে। তো এই যে দাপরে লীলাটা করেছেন কৃষ্ণ, সেখানে 50 বছর পূর্তি হয়েছে কার? ব্রহ্মার। তো গোল্ডেন জুবিলি, আমাদের ইস্কনের গোল্ডেন জুবিলি হলো, মায়াপুরের গোল্ডেন জুবিলি হবে, আমাদের ব্রহ্মারও গোল্ডেন জুবিলি হয়েছে। আর যখন ব্রহ্মার যেদিন গোল্ডেন জুবিলি হয়, সেদিন কৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হন, তখন তার বৃন্দাবন লীলাকে তিনি সম্পূর্ণরূপে এই জগতে প্রকাশিত করেন। আর সেই লীলাতে, সেই লীলার জিনিস আমরা জানতে পারছি, এটা হচ্ছে আমাদের একটা অদ্ভুত একটা সুযোগ। কিন্তু আমাদের সেই অদ্ভুত যে আমরা অপূর্ব সুযোগ আমরা লাভ করেছি, সেই সুযোগটাকে সদ্ব্যবহার করা দরকার। কারণ আমাদের স্বভাব হচ্ছে যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই, সেই জিনিসের আমরা গুরুত্ব দিই না, ঠিক না? শ্রীল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু সেই ব্রজলীলাকে সহজ করে দিয়েছেন আমাদের কাছে, এবং শ্রীল প্রভুপাদ তিনি সেটাকে আরও সহজ করে দিয়েছেন, সেই কারণে আমরা আরও সহজ হয়ে গেছি। তাই এই জন্য আমরা এটাকে গম্ভীরতা সহকারে গ্রহণ করছি না, সেই কারণে আমাদের এত কিছু পাওয়ার ফলেও আমাদের ভক্তি জীবনে অগ্রগতি লাভ হচ্ছে না। তাই আমাদের জন্মাষ্টমী তিথি তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমাদের হৃদয় বাসুদেব স্তরে উন্নীত হবে। বসুদেব স্তর কখন ভগবান আবির্ভূত হবেন? ভগবান তো প্রতিদিন আবির্ভূত হচ্ছেন, আমাদেরকে দর্শন দিচ্ছেন, কিন্তু প্রকৃতভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে আবির্ভূত হবেন যখন আমাদের হৃদয় চরম শুদ্ধ স্তরে পরিণত হবে। অর্থাৎ আমাদের হৃদয় থেকে যখন কাম, ক্রোধ, লোভ, মদ, মদ মোহ, মাৎসর্যরূপ যে অনর্থগুলো যখন হৃদয় থেকে দূরীভূত হয়ে যখন হৃদয়টা বসুদেব স্তরে, শুদ্ধ স্তরে পৌঁছে যাবে, তখনই ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন, এবং সেটা সবসময় তিনি প্রকাশিত হবেন। অর্থাৎ ভগবানের যে জন্মাষ্টমী লীলা হচ্ছে নিত্যলীলা, তখন আমাদের হৃদয়েও ভগবান এই জন্মাষ্টমী রূপ নিত্যলীলা তিনি প্রকাশ করবেন, এবং তখনই আমাদের জন্মাষ্টমী ব্রত সার্থক হবে। এবং সেই প্রার্থনা জানিয়ে আজকে আমাদের বক্তব্য সমাপ্ত করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জন্মাষ্টমী মহামহোৎসব কি কৃষ্ণচন্দ্র ভগবান কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
চলেন চলেন হরি বল শ্রী শুনে সিংহদেব ভগবান কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল নমো বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত ভক্তি বেদান্তা স্বামীনীতি নামিনে নামা নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে নমস্তে